হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাকে দেখে বুঝতেই পারছো, পাইলট বিজয় চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটি ব্লগের সঙ্গে। থাম্বনেল থেকে বুঝে গেছো, প্রত্যেক দিনের মতো আজও বললাম। তো চলো, কী কী করছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো আজকে। তো চলো, আরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ বাইরে থেকে, তো আমি এখন ভেতরে যাব। ভেতরে গিয়ে কী কী হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ফ্রেন্ড, তোমরা দেখতেই পাচ্ছ আমি ভেতরে চলে এসেছি, আর ভেতরে কী কী আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দিদির পাল্লাটে তো আমাদের বাড়ির পাশে, আগেই বলেছি তোমাদেরকে। তো এই যে ফার্স্টে এখানটায় একটা বসার জায়গা আছে, ওই দিকটায় সব জিনিসপত্রগুলো রাখা আছে, মানে পার্লারে যারা আসে তার সঙ্গে যারা জিনিস মানে দরকার হয় সাজগোজের, সব কিছু আছে এখানটায়। পার্স বলো, চুড়ি টুড়ি সব, এ টু জেড সব কিছুই, মেকআপেরও অনেক কিছুই আছে কালেকশন। এই যে সামনে, তো এই যে সামনেটায় রাস্তা আছে, আর আমি এখানটায় বসে আইব্রো করবো। তো দিদি এখন ভেতরে আছে, তো ফ্রেন্ড ফাইনালি আমি বাড়ি চলেও এসেছি। আর দেখতেই পাচ্ছ আমি আইব্রো করে নিয়েছি, আর মুখটা একটু ক্লিন করে নিলাম। তো এই যে অনেকটা কষ্ট হয়েছে, তোমরা দেখতেও পেয়েছো, আর ভাবো কার বিয়ে আর কে কষ্ট করে, আর একটু একটু ভালো লাগার জন্য কতটা কষ্ট। তো বাস মেয়েরা এগুলো পারে, এর জন্যই মনে হয় সবাই বলে লেডিস ফার্স্ট, কারণ বাপরে বাপ কার বিয়ে আর কত কষ্ট করতে হচ্ছে ভাবো তো একবার। আর একটু ভালো লাগার জন্য একটু এই কি বলবো, পাতি বাংলায় কি বলা যায়, এই ভতনাটাকে আর একটু সুন্দর করার জন্য মানে আর কি কি না করতে হবে সেটাই। আর যুগটা এমন মানে জায়গায় চলে এসছে যে কি ওর থেকে আমাকে ভালো হতেই হবে, ওর থেকে আমাকে বেশি ভালো লাগতেই হবে, মানে এরকম একটা ব্যাপার। যাই হোক, আমি মজা করলাম, কেউ সিরিয়াস নিও না। তো আশা করছি এই ব্লগটাও খুব ভালো লাগবে তোমাদের। আর মামের বাবার বন্ধুর বিয়ের জন্য যা যা করবো, মানে যা যা করবো আজ থেকে কাল, মানে পুরো শেষ, বিয়ে না শেষ হওয়া অবধি, তো সেটা পুরোই তোমাদের সঙ্গে শেয়ার করবো অল্প অল্প করে। আর জানি ভালো লাগবে, আর তোমরা পাশে থেকো আমার। আর তো এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে, তো কালকে হচ্ছে মামের বাবার বন্ধুর বিয়ে, বিয়ে আর একদিন মাঝে বাদ দিয়ে রিসেপশন। তো সব কিছুই একটু একটু করে দেখাবো। তো সেই উপলক্ষে আমি কি কি করছি, কি কি মানে আমি ফার্স্ট থেকে মানে একদম লাস্ট অবধি দেখাবো। তো তার বিয়ে উপলক্ষে, মানে মামের বাবার বন্ধুর বিয়ের উপলক্ষে আমি আইব্রো করে নিয়েছি, দেন আমি এবার একটু মুখটা ঠিকঠাক করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ড, তোমাদেরকে তো বলেইছিলাম যে কি আমি আজকে যা যা করবো আজকে ব্লগটা সেগুলোই শেয়ার করবো বিয়ে উপলক্ষে। তো আমি পার্লারে গেছিলাম, সেটাও তো দেখেই নিয়েছো, এসেছি, এসেও তোমাদেরকে বলে দিয়েছি। বলে দেওয়ার পরে তোমার হচ্ছে, আমি বলেছিলাম যে আমি একটা হোম রেমেডি প্যাক বানাবো, তো সেটা আমি মেখে অ্যাপ্লাইও করে নিয়েছি। তো আমি এখন আমার এটা মাখা প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি ধুয়ে এসে তোমাদের সামনে আসছি। আর এই হোম রেমেডিটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো চাইলে, এটা খুব ভালো একটি হোম রেমেডি। আর সবসময় আমার মনে হয় ঘরে এগুলো থাকেই, আর খুব সোজা, আর মানে কোনো খরচ ছাড়াই তোমার স্কিনটা অনেকটা সুন্দর হয়ে যেতে পারে। তো এটা আমি আমার মনে হয়, আর আমি মাঝে মাঝে এটা করি ইউজ, আর তোমার হচ্ছে কোথাও যাওয়ার হলে তখনও আর কি মুখে এগুলো অ্যাপ্লাই করি। তো মামাকে নিয়ে সেভাবে এখন সময় হচ্ছে না, বাট আমি আগে তো ঠিকঠাকভাবে করতাম, আর মামা আর একটু বড় হয়ে যাক, তো আমি কিছুদিন পর থেকে আবার ঠিকঠাকভাবেই ইউজ করব। আর প্রচণ্ড ভালো একটি হোম রেমেডি। তো আমি তোমাদের সঙ্গে আজকে কি দিয়ে মানে কিভাবে করেছি সেটা শেয়ার করতে পারিনি, তো আমি মুখে বলে নিচ্ছি। আমি এখানটায় নিয়েছিলাম কাঁচা দুধ, চালের গুঁড়ো, চিনি, একটু গ্লিসারিন, মানে ঘরে যেগুলো থাকে সেই সবগুলো দিয়ে ওটা দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে গোটা মুখে লাগিয়ে নিয়েছি। তো লাগিয়ে 7 থেকে 10 মিনিট মতো রাখবো, হালকা হাতে রাব করে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো। তো আমি সেটাই করে তোমাদের সামনে আসছি, মানে আমি এখন মুখটা ধুতে যাচ্ছি, ধুয়ে নিয়ে আসছি। তো তোমরাই বুঝতে পারবে, একটু হলেও দেখবে অনেকটাই চেঞ্জ, একসঙ্গে যে খুব বেশি এমন নয়, কিন্তু ওটা ইউজ করতে করতে বেশ ভালো একটা ফল দেয়। তো চলো বেশি বক বক করবো না, আমি মুখটা ধুয়ে নিয়ে আবারও তোমাদের সামনে আসছি।
তো ফ্রেড, আমি প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি খুব ভালো করে, আর তোমরা দেখতেও পাচ্ছ যে আমার স্কিনটা আগের থেকে অনেকটাই মানে অনেকটা মানে ফ্রেশ লাগছে, আমি নিজে বুঝতে পারছি আর তোমরাও আশা করছি বুঝতে পারছো একটু একটু। তো এটা যদি আমি মাসে 4 দিন মানে সপ্তাহে 1 দিন করে ইউজ করি তো অনেকটাই বেটার রেজাল্ট দেবে। তো তোমাদের যদি এই ব্লগটা খুব ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা আমার নতুন ফ্রেন্ড আছো, যারা আমার অলরেডি ফ্রেন্ড আছো তারা একদমই মিস করবে না দেখতে। তো খুব মজার মজার ব্লগ আসছে, সঙ্গে থেকো পাশে থেকো, তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে, তো যদি ভালো লাগে তো অবশ্যই আমার জন্য একটা লাইক দিও, আর যারা আমার নতুন ফ্রেন্ড আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, যারা অলরেডি আমার ফ্রেন্ড আছো তারা একদমই দেখতে ভুলো না। তো সঙ্গে থাকো দেখতে থাকো, আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসছি, খুব খুব ইন্টারেস্টিং ব্লগগুলো হবে। তো আজকের মতো এখানটাতেই শেষ করছি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো,